নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আজকে কিছু কেনাকাটার ভিডিও নিয়ে আসলাম, মানে টুকটাক টুকটাক করে কিছু জিনিসপত্র কেনা হয়েছে। তো ভাবলাম অনেক দিন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না, তো চলুন আজকে একটু শেয়ার করি। তো সবার প্রথমে আমি কিনেছি এরকম একটা ডিনার সেট, 28 পিস আছে, 28 পিসেস। তো চলুন দেখি পিসটা কেমন। এই যে প্লেট গুলো এইরকম, ভালো না দেখতে? তো এইরকম এর মধ্যে 6টা সেট আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6 আর কি আছে দেখি। আর আছে এইরকম বাটি, এই যে 2টো বাটি আর 2টো হাতা। এই হাতা দুটোই কোনো ডিজাইন নেই, প্লেন। আচ্ছা আর কি আছে দেখি, আর আছে এরকম ছোট ছোট প্লেট 6টা আছে, এগুলো 6টা আছে। এই যে, এই যে ডিজাইনটা এরকম, এই যে ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আছে কি দেখি, ও আর আছে এইরকম বাটি 6টা 6টা 12টা। তো দামটা কত পড়েছিল? সম্ভবত 700 থেকে 800 টাকার মধ্যেই অফারে পেয়েছিলাম, তো সেই জন্য অনেকটা কমে হয়েছিল। আর এটা ওই প্লাস্টিক, একটু ভালো মানের প্লাস্টিক এসেছে বলে এটাকে লাউকলা নাকি আমি ভুলে গেছি এই মুহূর্তে, ঠিক আছে। মেলামাইন মেটেরিয়ালটার নাম আমার ঠিক মনে নেই। ও আচ্ছা, এই যে আর কিনেছিলাম, এই যে এই ধরনের স্টিলের জিনিস আমার খুব পছন্দ। তো এরকম একটা, এটা রান্নাও করা যাবে, জিনিসপত্র রাখাও যাবে, এরকম একটা বাসন, এরকম সুন্দর একটা কাচের ঢাকনাও আছে দেখুন। এরকম জিনিস আমার ভীষণ পছন্দ। ও এটা 700 টাকা দাম ছিল, এটা 700 টাকা দাম ছিল, তো অফারে আমি 349-এ পেয়েছি। তো এরকম অফার কেউ ছাড়ে বল? ভালো না, সুন্দর না? এটা বিরিয়ানিও রান্না করা যাবে ভালো, এরকম দেখতে সুন্দর স্টাইলিশ। ও আচ্ছা, আর কিনেছিলাম আমি এরকম স্টিলের একটা কড়া, এই যে কুকিং ভিডিও করার জন্য, জানি না কবে ভিডিও করতে পারবো, তবে এই কড়াটাও আমার খুব পছন্দের। এটার দাম 532 টাকা, কিছু ছাড় পেয়েছিলাম কিনা আমার মনে নেই। তো নেক্সট আসি জামা কাপড়ে। তো প্রথমে আমি কিনেছি এরকম একটা নাইটি, বৈশাখী নাইটি, মানে বৈশাখ মাসে কেনা নাইটি না, এটা আমি কোনো সেলে কিনিনি, নর্মাল আমি এমনি এই 2-1 দিন আগে বাজার গেছিলাম তাই কিনেছিলাম। ভালো দেখতে নাইটিটা। আচ্ছা নেক্সট আসছি আমি, এগুলো সবই মনে হয় বাবুর আর বাবুর বাবার। ও এই সুন্দর সাদা ওড়নাটা কিনেছি, কি সুন্দর না ওড়নাটা, খুব খুব পছন্দ হয়েছে আমার ওড়নাটা। এর আগেও আমার খুব সুন্দর একটা সাদা ওড়না ছিল জানেন, তারপর কি হয়েছে তাড়াহুড়োর মাথায় আমি লাল জামার সঙ্গে সাদা ওড়নাটা ভিজিয়ে দিয়েছিলাম, ব্যাস সাদা ওড়নায় লাল লাল ছোপ ডিজাইন হয়ে গেছে, তো ওটাও আমি ইউজ করব, ছাড়ছি না। তো দেখুন সাদা ওড়নাটা কি সুন্দর না। আচ্ছা
সেটা বাবুর বাবার জিন্সের প্যান্ট। কোনোদিন জিন্স কেনে না, হ্যাঁ অনেক বলেছি বলে, এই যে তুমি জিন্স পরো না বলেছি বলে জিন্স কিনেছে। আচ্ছা, ও এটা ওর গেঞ্জি, তা বাবু বাবার গেঞ্জি। আচ্ছা, এর মধ্যে আছে বাবুর জন্য একটা সেট, এই যে এই যে এগুলো বাবুর, এটা বাবুর একটা সেট গেঞ্জি কাপড়ের। ও এবারে এই জামাটা দেখি তো, জেন্টস শপিং আমার না, এটাও বাবুর বাবার। যত কিছু কেনা হয়েছে তার মধ্যে আমার এই জামাটা সব থেকে বেশি পছন্দের। আপনাদের কেমন লেগেছে বলবেন। আর এই যে এটা বাবুর, এটা বাবুর গেঞ্জি, খুব সুন্দর না কালারটা। আচ্ছা, এটা এটা বাবুর গেঞ্জি, এটা সুন্দর দেখতে, সুন্দর ডিজাইন। আচ্ছা, আর একটা টি শার্ট আছে, এটা বাবুর বাবার। তো এই হলো আজকে শপিং। আর মনের কথাটা বলি, যতই ভালো ভালো চেষ্টা করি ভালো ভিডিও করার, বন্ধুরা আমি তো সাধারণ সাথী নই, আমি তো মাই সিম্পল লাইফস্টাইলও নই, আমি তো MS ফ্যামিলিও নই। তো যতই চেষ্টা করি বন্ধুরা, আমাদের ভালোবাসা একটু কম দেন আপনারা, কিন্তু আমিও ছাড়ছি না, আপনাদের ভালোবাসা পেয়ে ছাড়বো। আর হ্যাঁ, ওই যে সাধন সাথী দিদের যে ভিডিওটা প্রথমে করেছিলাম আমি, তো সত্যি তখন আমার ওরকম মনে হচ্ছে, পরবর্তী ভিডিও কিন্তু ওদের সম্পর্কে আরও আছে। তো আমি একটা ভিডিও করিনি, সম্ভবত আমার চ্যানেলে 3-4টে ভিডিও আছে, তো শুধু প্লিজ একটা নয়, বাকি ভিডিওগুলোও দেখবেন। প্রথমের ভিডিও দেখে, শুধু প্রথমকার ভিডিওটা নয়, সবগুলো ভিডিও দেখেই আমার সম্পর্কে একটু ধারণা তৈরি করবেন প্লিজ। আর কি হয়, আমি না কারোর ভালো দিকগুলোকে খুব বেশি বেশি করে দেখতে পাই। তো সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, মানে আমি সবার ক্ষেত্রে ভালো জিনিসটাকে খুব খুব বেশি বেশি করে দেখতে পাই, তাতে করে নিজের মধ্যে অনেকটা পজিটিভিটি তৈরি হয়। তো সেই জন্য ওই ভিডিওটা করেছিলাম। তো ওনাদের সম্পর্কে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আশা করি আপনারা সেগুলো দেখে আসবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রাখছি। যদি একটুও ভালো লেগে থাকে আমাকে, তাহলে প্লিজ ভালোবাসা দেবেন, এই আশা রেখে। ও হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু ভালোবাসা দেবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি ভীষণ অসহায়। তো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি, দেখা হবে আবার পরের ভিডিওয়। তো টাটা।